এটা হচ্ছে পলিপাড়া ব্রিজ। হ্যালো গাইস, আজকে আমরা পলিপাড়া ব্রিজে আছি। পলিপাড়া ব্রিজ হচ্ছে বাগদা হাট থেকে 2 কিলোমিটার ভিতরে। পলিপাড়া ব্রিজে মাইন প্রকল্প কি করে প্লাস আমরা এখানে কি কি করলাম পুরোটাই আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মরিচ দিন মরিচের দাম 700 টাকা কেজি। মরিচ সারা খান কতদিন থেকে লাগবে সেটা আজ থেকে কাকা জানেন কি? আমরা এখন আছি পলিপাড়া ব্রিজে। এই যে মায়ের পাপা খুব খুশি, আপনারা এই পাশটা দেখেন, গ্রামের মধ্যে অনেক বড় ব্রিজ। কিন্তু এটা বাগদা থেকে 2 কিলোমিটার ভিতরে পলিপাড়া বলে। বাইক রাখছি এখানে, বৃষ্টি পড়তেছে যার জন্য অনেকে চলে গেছে। আমরা যখন এখানে নামি তখন অনেক লোকজন ছিল, যে আমরা বাইক নিয়ে আসছি। গ্রামের মধ্যে হিসেবে এটা মোটামুটি অনেক বড় ব্রিজ। আপনারা এই প্রান্তটা আগে দেখেন, ওই যে শেষ সীমানা, এই পাশটা আপনাদেরকে একটু দেখাই। ওই যে ওইটা হচ্ছে শেষ সীমানা, এটা হচ্ছে পলিপাড়া ব্রিজ বলে। গোবিন্দগঞ্জের মধ্যে বাগদা থেকে 2 কিলোমিটার ভেতরে নদীর উপরে ব্রিজটা অবস্থিত। এই এলাকার জন্য এটা একটা আকর্ষণীয় জায়গা, ফ্যামিলি নিয়ে এখানে আসে। এই জায়গায় দাঁড়িয়ে অসম্ভব ভালো লাগতেছে, পানি আছে যার জন্য এখানকার আবহাওয়াটা খুবই ঠান্ডা, খুব ভালো লাগতেছে। আপনারা বুঝতেই পারতেছেন বাতাসের শব্দ, অনেক বাতাস হচ্ছে এখানে। বৃষ্টি না হলে হয়তো আরও অনেকে থাকতো এখানে, অনেকে ফ্যামিলি নিয়ে আসতেছে বাইক নিয়ে। বৃষ্টি পড়ার কারণে সবাই চলে যাচ্ছে। আর আপনার নাম কি বললে? জব্বার। এই যে এখান থেকে আমরা পলিপাড়া ব্রিজে এখানে এসে এই যে জব্বার আঙ্কেলের কাছ থেকে মাখা খাইলাম, খুব ভালো লাগলো, খাওয়ার পরে আবার নিলাম। কাকা কোথায় বসেন সবসময়? এখানে কি না অন্য জায়গায়? কোথায় সেটা? বাগদা। ও, বাগদা হাটে বসেন? বাগদা হাট থেকে 2 কিলোমিটার ভেতরে এটা। মাখাটা আমার কাছে খুব ভালো লাগলো, আমি ঝাল কম পছন্দ করি, ঝাল কম দিয়ে মাখাটা দিল। এই যে পলিপাড়া ব্রিজে এসে এখানে আমরা ফুচকা খাচ্ছি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হোসেন আলী। হোসেন আলী না? এই যে হোসেন আলী ভাইয়ের এখানে আমরা ফুচকা নিচ্ছি। আপনার দোকান করেন কোথায়? এখানে এই ব্রিজের উপরে না? আপনাদের ফুল প্লেট ফুচকার দাম কত? ফুল প্লেট 76 টাকা। আচ্ছা, হাফ প্লেট? হাফ প্লেট 50 টাকা। 50 টাকা, আর হচ্ছে ফুল প্লেট 70 টাকা। পলিপাড়া ব্রিজটা মোটামুটি ভালোই বড়, এই এলাকার লোকজন এখানে আসে সন্ধ্যার পরে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে যার কারণে লোকজন একটু কম। এখন 6:07, সন্ধ্যা লাগার আগে আরও লোকজন আসবে। যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন যার কারণে লোকজন কম, আরও লোকজন আসবে এখানে। মায়ের পাপা এখানে এসে তো খুব খুশি।